নমস্কার বন্ধুরা, অল অ্যাবাউট কুকিং এর একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি খুব সহজ এবং খুব টেস্টি একটা রেসিপি, পিঠে করে দেখাবো, মুগফুলি তৈরি করে নেব। এখানে তার জন্য রেখেছি নারকেল, একটা মিডিয়াম সাইজের নারকেল নিয়ে নিয়েছি কুড়িয়ে, তার সাথে নিয়েছি গুড়, প্রায় 200 গ্রাম মতন পাটালি গুড় আমি একটু গ্রেট করে নিয়েছি, তাহলে মেশাতে সুবিধে হবে। এইভাবে গ্রেট করে নিলে এবার নারকেলের সাথে এটা খুব ভালো করে মিশিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব, তাহলে এর যে পাকটা তৈরি করতে আমাদের খুব বেশি সময় লাগবে না। 2 চিমটি মতো নুন দিয়ে দিলাম, ভালো মতো মিশিয়ে নিচ্ছি। দেখুন, এভাবে খুব ভালো করে মিশিয়ে 10 মিনিটের জন্য এটাকে রেখে দিতে হবে। আপনাদের হাতে যদি কম সময় থাকে তাহলে এটাকে ডাইরেক্টও আপনারা তৈরি করে নিতে পারেন। আমি 10 মিনিটের জন্য রেখে দিলাম। 10 মিনিট পর একটা কড়াই গরম করে নিয়ে আঁচটাকে মিডিয়াম করে নিয়ে এই মিক্সারটা তৈরি করে নেব। খুব বেশি সময় লাগবে না, 6-7 মিনিটে এটা রেডি হয়ে যাবে। আঁচটাকে হাই প্রথম পর্যায়ে করে নেব, তারপরে এটাকে খুব ভালো করে মিশিয়ে একটু মাখো মাখো হয়ে এলেই নামিয়ে দিতে হবে। নাড়ুর মতন খুব বেশি পরিমাণে পাক দেওয়ার কোনো প্রয়োজন নেই, একটু মাখা মাখা হয়ে গেলেই এটাকে নামিয়ে নেব। দেখুন, এটা প্রায় রেডি হয়ে এসেছে। এবার গ্যাসটাকে অফ করে দিয়ে এটাকে ঠান্ডা হতে দেব। অন্যদিকে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, এখানে নিয়ে নিচ্ছি প্রায় 100 গ্রাম মতন মুগ ডাল। এটাকে খুব সুন্দর করে আমাদের একটু লাল করে ভেজে নিতে হবে। আঁচটাকে একদম কমিয়ে এটাকে সময় নিয়ে নেড়ে একটু লাল করে ভেজে নিচ্ছি। এটা দেখুন কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দিয়ে আরো কয়েক সেকেন্ড এটাকে ভালো মতো নেড়ে নেব, তারপরে এতে ভালো মতন জল দিয়ে ধুয়ে নেব। এটাকে ধুয়ে ফিরে আসছি। দেখুন, এটাকে ধুয়ে নিয়েছি। 1 কাপ ডালের জন্য আমি 2 কাপ জল ব্যবহার করব। জল কম বেশি লাগতেই পারে, কারণ ডালের ওপর নির্ভর করে জলের পরিমাপটা। নুনটা দিয়ে দিলাম, নুন লাগছে 1/4 টিস্পুন মতন। ভালো করে এটাকে নেড়ে নিয়ে ঢাকা দিয়ে রান্না করব। তো ফুটে ওঠার পর এটাকে আঁচ একদম কমিয়ে নিয়ে রান্না করতে হবে। 5 মিনিট পর আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকনাটা খুলে এটাকে একটু নেড়ে চেড়ে নেব। যদি মনে হয় এই পর্যায়ে জলটা খুব শুকনো হয়ে গেছে, তাহলে আপনারা একটু গরম জল ব্যবহার করতে পারেন। আমি এটাকে নেড়ে নিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। প্রায় 12 থেকে 15 মিনিট সময় হয়ে গেছে। এবার আমি একবার চেক করে নিচ্ছি, ডালটাকে খুব বেশি গলিয়ে ফেলা যাবে না, তাহলে এর মধ্যে চালের গুঁড়োর পরিমাণ প্রচুর বেশি লাগবে, সেক্ষেত্রে পিঠেটা খুব বেশি ভালো খেতে হবে না। দেখুন, ডালটাকে এই পর্যায় পর্যন্ত করব, কোটা কোটা আছে, অথচ হাত দিয়ে টিপলে এটা ম্যাশ হয়ে যাচ্ছে, দেখেই বুঝতে পারছেন। এটা রেডি হয়ে গেছে। আঁচটাকে একটু বাড়িয়ে নিয়ে একটু শুকনো করে নেব। দেখুন, এটা শুকনো হয়ে গেছে। এবার গ্যাস অফ করে দিয়ে এটাকে 2-3 মিনিট একটু ঠান্ডা করে নেব। খুব বেশি ঠান্ডা করে নেব না, হালকা গরম থাকতে থাকতে এতে আমরা চালের গুঁড়োটা মেশাবো। প্রায় 3-4 মিনিট পর এটা একদম শুকনো শুকনো হয়ে গেছে। এবার এতে অল্প অল্প চালের গুঁড়ো মেশাবো। আমি টোটাল 1/4 কাপ চালের গুঁড়ো ব্যবহার করেছি। আপনাদের কম বেশি লাগতে পারে, তবে চেষ্টা করবেন চালের গুঁড়োটা যাতে কম লাগে, তাহলে পিঠেটা খেতে ভালো লাগবে। এবার খুব ভালো করে এটাকে একটু গরম থাকতে থাকতেই মেখে নেব। চালের গুঁড়োটা বাইন্ডিং এর কাজ করবে। মুগ ডালে যেহেতু কোনো বাইন্ডনেস নেই, তাই চালের গুঁড়োটা একটা বাইন্ডিং দেবে এতে, তবে খুব বেশি ব্যবহার করা যাবে না। ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবারও 2 চামচ মতন চালের গুঁড়ো দিয়ে দেব। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। 3-4 মিনিট ধরে এটাকে একটু ঠেসে ঠেসে মেখে নেব, তারপরে 10 মিনিটের জন্য এটা রেস্ট করাতে রেখে দেব। এটা দেখুন, একটা বাইন্ডনেস চলে এসেছে এর মধ্যে। এবার এটাকে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 10 মিনিট পর পুলিগুলোকে গড়ে নেব। দেখুন, ছোট্ট ছোট্ট লেচির
মতন নিয়ে নেব, লুচি যেমন হয় সেই রকম লেচি কেটে নেব। এটা একটু ফেটে ফেটে যাবে, যেহেতু মুগ ডালের পরিমাণটা একটু বেশি আছে তাই একটু ফেটে ফেটে যাবে, তবে এটা তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে এটা সেফ হোল্ড করে নেবে, তাই খুব বেশি চিন্তার কারণ নেই। একটু যদি ফেটে ফেটে যায় হাত দিয়ে এমনি চেপে চেপে দিয়ে পুলির আকারে গড়ে নেবেন। দেখুন আমি একটু চেপে চেপে দিচ্ছি যেখানে যেখানেই ফেটে যাচ্ছে। এক টিস্পুন করে পুরটা দিয়ে দেব। খুব বেশি শেপ দিতে যাবেন না এই পুলিগুলোতে, খুব বেশি শেপ এতে হবে না, কারণ এটা যেহেতু বাইন্ডিংটা কম আছে তাই ভেঙে ভেঙে যাবে। চালের গুঁড়ো যদি খুব বেশি দেওয়া হয় সেক্ষেত্রে শেপটা দেওয়া যায়, এই পুলি করার ক্ষেত্রে আপনারা শেপ দিতে পারবেন না, তাই একটু হাতের সাহায্যে চেপে এরকম পুলির আকার দিয়ে দেব, তাহলেই এটা রেডি হয়ে যাবে। আরও একটা করে দেখিয়ে দিচ্ছি, এইভাবে একইভাবে হাতের সাহায্যে চেপে চেপে একটা বাটির আকার দেব প্রথমে, যেখানে যেখানে ফেটে যাবে হাত দিয়ে একটু চেপে দিলেই এটা জোড়া লেগে যাবে। এক টিস্পুন করে পুর দিয়ে ভালো মতন সিল করে দেবো, যাতে পুরটা কোনোভাবেই বেরিয়ে না যায়, সেদিকে খেয়াল রাখলেই হবে। আরও একটা রেডি হয়ে গেল, একইভাবে সবগুলো আমি রেডি করে নিচ্ছি। এবার এগুলোকে ভেজে নেব, তার জন্য তেল বসিয়ে দিয়েছি গরম, হাই ফ্লেমে তেল বসানো হয়ে গেছে, আঁচটাকে মিডিয়াম করে এগুলোকে ভেজে নিতে হবে। তেলটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর আঁচটাকে মিডিয়াম করে নিয়ে এগুলোকে লাল করে ভেজে নেব। একটু সময় লাগবে, 3-4 মিনিট করে এক একটা ব্যাচ লেগে যাবে সময়। প্রথম ব্যাচটায় খুব বেশি একসাথে দিলাম না, অনবরত নেড়ে চেড়ে এগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। দেখুন এর কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নেব। এইভাবে আরো একটা ব্যাচ ভেজে দেখিয়ে দিচ্ছি আপনাদের। মিডিয়াম আঁচে আবার ওইগুলোকেও লাল করে ভেজে তুলে নেব। এই রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করুন যারা একবারও ট্রাই করেননি। স্টেপ বাই স্টেপ আমি পুরো দেখিয়ে দিলাম কেমনভাবে করতে হবে, আপনাদের কোনো রকম অসুবিধা হবে না আশা করি। আর এটা বাড়িতে বানিয়ে আপনারা একবার যদি ট্রাই করেন তাহলে এটা প্রত্যেক বছরই আপনাদের বানাতে ইচ্ছে করবে, এতটাই টেস্টি। হয়তো একটু সময় লাগে এটা করতে, কারণ একটু সময় সাপেক্ষ অনেক কিছু জোগাড় করতে হয়, কিন্তু একবার করে যদি আপনারা এটা খান তাহলে বছর বছর করবেন, এটা আমার গ্যারেন্টি। এটাও আমি রেডি করে নিলাম। তেলটা পুরোপুরি সরিয়ে নিয়ে এই কড়াইটাতে আমি দিয়ে দিলাম চিনি প্রায় 100 গ্রাম মতন। যে কাপে চিনি নিয়েছি তার হাফ কাপ দিলাম জল। এবার খুব ভালো করে চিনি আর জলটা মিশিয়ে একটু ঘন শিরা আমাদের তৈরি করতে হবে, একদম চিটচিটে শিরা। আমি দেখিয়ে দিচ্ছি, হাতাতে এইভাবে নিয়ে একটু ঠান্ডা করে নেব প্রথমটায়। কয়েক সেকেন্ড ঠান্ডা করে নেওয়ার পর হাতের দুটো আঙ্গুলের মাঝখানে দেওয়ার পর যদি সেটা কয়েকটা তার তৈরি করে, যদি একদম ঘন একটা তার তৈরি করে বা কয়েকটা 3-4টে তার একসাথে তৈরি করে, তাহলে এটা একদম রেডি হয়ে গেছে শিরাটা। এবার খুব ভালো করে হাই ফ্লেমে এটাকে মিশিয়ে নেব, প্রত্যেকটা পুলির গায়ে যাতে চিনির কোটিংটা লাগে সেদিকে খেয়াল রাখতে হবে। 30-40 সেকেন্ড এভাবে মিশিয়ে নেওয়ার পর আঁচটাকে বন্ধ করে দেব, তারপরে প্রায় 1-1.5 মিনিট এটাকে অনবরত নাড়তে থাকবো, তাহলে প্রত্যেকটা পুলির গায়ে খুব ভালো মতন কোটিংটা হবে। প্রায় 1 মিনিটের মাথায় দেখুন এটা একদম রেডি হয়ে গেছে, শুকনো হয়ে গেছে শিরাটা। রেডি হয়ে গেছে আমাদের মুগ পুলি, খুব সহজভাবে আপনাদের দেখিয়ে দিলাম। প্রত্যেকটা স্টেপ ফলো করলে খুব ভালো মুগ পুলি আপনারাও বাড়িতে তৈরি করতে পারবেন। রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ রেসিপিটা দেখার জন্য।